নীতিগত ভাবে কেন্দ্র সরকার যে নিপত্তি যে বিভিন্ন এয়ারপোর্ট কু প্রাইভেটাইজ করা কংগ্রেস দল পক্ষ বিরোধ করা অতীত এবে আজ যা সংবাদ বিভিন্ন সম্বাদপত্র মানুষের বাহারি এবং নিউজ চ্যানেল আসি যে ভুবনেশ্বর সমেত আশটি এয়ারপোর্ট কু প্রাইভেটাইজ করা কেন্দ্র সরকার নিস্পত্তি নেহিছন্ত। ভুবনেশ্বর বিজু পাটনাং কা নারে যো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেক অ প্রফিটেবল এয়ারপোর্ট। এঠে প্রায় 50 লক্ষৰ উৰ্ধ যাত্রী যাতায়াত কৰନ୍ତି আৰু ইয়া কোটিয়কৈ পহঞ্জি অবলি সামানৰ এসেসমেন্ট হাইলি প্রফিটেবল এয়ারপোর্ট। আৰু তাকো প্রাইভেটাইজ কৰি আপে যো মসুধা হৈছে এবং বিশেষ করে এক নির্দিষ্ট প্রাইভেট কম্পানি আদানি গ্রুপ কি যুম তা দেওয়াপি যে উদ্যম চালছে তাকে তীব্র ভাবে আমি বিরোধ করছু এবং বিরোধ করবু আগামী দিনের যদি কেন্দ্র সরকার এ নিষ্পতি অটল রহন ভুবনেশ্বর এয়ারপোর্ট এক প্রফিটেবল এয়ারপোর্ট যদি কেন্দ্র সরকার চাহুমান প্রাইভেট কম্পানি সাংরে টাই অপ করা বা অন্য কোণি কম্পানি সাংরে টাই অপ করা পিপিটি মোড কু যা মো মতরে সরকার সেদিগে আগে আসবা উচিত রাজ্য সরকার এক সিভিল এভিয়েশন কর্পোরেশন করে পে এবং রাজ্য সরকার যদি কেন্দ্র সরকার চাহুবেন অন্য এজেন্সি কু দেওয়াপ্রাই তাহলে রাজ্য সরকার তাঁর একজস্ব এজেন্সি খুলে পে যা ফলে ভূৱনেশ্বৰ এয়াৰপোৰ্টকু ৰাজ্য চৰকাৰ নিন্ত্ৰণ কোনোপাৰতে এপৰি কথা নুহে যে মানেজমেণ্ট যি প্ৰাইভেট কম্পানী মানে নেওচন সমস্ত এয়াৰ ইণ্ডিয়া এই চৰকাৰী কম্পানীৰুটায়াৰড কৰি অফিচৰ মানুহ এয়াৰপোৰ্ট মানেজমেণ্ট কৰ্য চৰকাৰ মানেজ কৰি পাৰিব ই এক্সপেণ্ডিং এবং আর ডিমান্ড বডিবার লাগি ভুবনে এয়ারপোর্ট কু মো মতরে তুরন্ত এই যে নিষ্পতি যদি করে থাকে কেন্দ্র সরকার সে নিষ্পত্তি ক্ষ রুহত এবং ভুবনেশ্বর এয়ারপোর্ট কু কেন্দ্র সরকার যদি নিজ অধীন নরখের চাহাতে তাহলে অন্তত রাজ্য সরকার আগেই আসবা উচিত এপরিক রাজ্য সরকার এক সিভিল এভিএস কম্পানি ফর্ম করে जदि गवर्नमेंट ऑफ इंडिया टेंडर को कराँ से पार्टीसीपेट करके सरकार एवं केंद्र सरकार उभय मिसी आपको एक प्राइवेट कंपनी हाथ में टेकिदेपी चाहती यार घोर प्रतिवाद हम एमें कार्य न कर लोक प्रतिवाद सामना को पड़ राज्य सरकार एवं केंद्र सरकार कौन के सन्देह ना रेलवे को प्राइट एयरपोर्ट को प्राइट कर सी पोर्ट को प्राइटाइज कर तार अर्थ कौन राज्यर सेक्रेटेट को प्राइटाइज कर दिए सेंट्रल गवर्नमेंट तो मान अथरीटी प्राइटाइज दबो कि तेणुक प्रकार एक निष्पत्ति केन्द्र सरकार तुरंत क्षात रुहतु एवं मुशा करी जो नूआ सिविल एविएशन मिनिस्टर होती टीडीपी रुता अनुरोध से केन्द्र सरकार

રાજ્ય સરકાર બેકિંગ રહ્યો મિશન શક્તિ મેનેજ કરી પાર એ એક એ તો કે ગોટે મને મિઝાઈલ વિજ્ઞાન નુ મેનેજ કરવા અસુવિધા મેનેજમેન્ટ કં અજમેન્ટ કરફિટબુલ બીજનેસ કર કોણ અસુધા છે બંધ કરાવ કેન્દ્ર સરકાર જેપરી ચાલુ ચાલુ यदि केन्द्र सरकार हेंड ओवर करने चाहते राज्य सरकार आगे आसत राज्य सरकार एजेंसी माध्यम रे आपको चलां जदि एथिले से स्ट्रिक्ट प्राइटाइज करने कंपनी के दबापत्ति सारी राज्यवासी घोर विरोध करेंगे धामरा पोर्ट वाज नॉट ए गवर्नमेंट पोर्ट इट वाज टाटा पोर्ट राइट फ्रॉम द बिगिनिंग टाटा बिक्री गला क्या इट वाज नेवर ए गवर्नमेंट पोर्ट যেতবে প্রথমে ইনিশিয় স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল লাট গভর্নমেন্ট্র তারপরে যে স্টেট গভর্নমেন্ট আসি তাটা হ্যান্ড কলে টাটা আদানিকে হ্যান্ডভর কলে এবং তা আমি বিরোধ করছু যে কথা কেন্দ্র করে এটি যেত আই এটি রিফাইনারি পারাদীপরে সেটি এলপিজি টর্মিনাল ধামরা কু উঠে নিয়ে আই ও সবাই কথা যদি মহুয়া চৌধুরীকে পার্লামেঁটর মেম্বরশিপ হরাই পড়ছিল সে বিষয় ম্টেটমেন্ট আপনার পড়বে মহুয়া চৌধুরী তো পরে কোথায় মুত যে কে টাকা কারবার হয়েছি একটু প্রাইভেট সেক্টর কু দেওয়া তেমকি মো এ বিষয় আপনার অনুধান করবে বর্তমান পারাদ্বীপ বন্দর উপরে নজর সে পারাদ্বীপ বন্দরক প্রাইভেটাইজ করা এজেণ্ডার পারাদ্বীপ পোর্টবি রয়েছে বিজু পট্টনাক এয়ারপোর্ট বিজুপ নাও যেত বেশ এয়ারপোর্ট কু নাম করা হয়ে এবং প্রফিটেবল এক্সপ্যানসাল বর্তমানে সেটি এক্সপানসন প্রায় কোটি লোক যাওয়া কর ফ্যাসলিটেসন করা যাচ্ছি এবং সেটি প্রাইভেট কোম্পানি কে ইউ ক্যান ম্যানেজ ইফ ইউ হ্যাভ মনি ব্যাকিং